গুড মর্নিং মিমি পিপি আমার সানু হয়ে গেছে কিন্তু আমি চুল একদম আশরাবো না মাম্মাকে আশরাতেই দিচ্ছি না দেখছো আমি কি করি দেখো তোমরা তো ভাবো আমি চুপচাপ থাকি কিন্তু আমি মোটেই চুপচাপ থাকি না সবকিছু বের করে নিয়েছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই তোমার না দেখেছো তাহলে তোমাদের সামনেই প্রত্যেকদিন চুল আশরাবো তাহলে সোনা যদি এত লক্ষ্মী হয়ে যায় ওই দেখো একটা কিছু করতে গেলে দশটা কাজ ওর হাতে দিতে হবে ওকে ব্যস্ত রাখতে হবে তবে গিয়ে সেই কাজটা করা যাবে আমি মামুনিকে তো তাই বলি আনি সামনে কোনো কাজই রাখবে না কারণ আমার মেয়ে এতই লক্ষ্মী কোনো কাজ দেখে সুস্থ বসতেই পারে না কতক্ষণ ওই কাজটা কমপ্লিট করবে তাই না মা শ্যাম্পু করেছে আজকে যার কারণে আর এখন ভিজে চুলটা বাঁধছি না আর একটু শুকিয়ে যাক তারপরে বেঁধে দেবো নাহলে বড্ড চোখে মুখে পড়ে এটা কি এটা কি এটা মাথায় দেয় তো এটা তুমি জানো তো এটা মাথায় দেয় থাক তোমাকে আর এত কাজ করতে হবে মাম্মা করে দেবে থাক 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 রেখে দাও মাম্মা করে দেবে সব করে দেবে তুমি নমুনাটা শুধু একটু দেখো চারিদিকে পাউডার পাউডার হয়ে গেছে এটা কি মুখে হাসি ফুটে গেছে হ্যাঁ উঠে বসো দেখো বুনু কি দুষ্ট তুমি করেছে দেখেছো সারা মুখে পাউডার বুনুর হুম এই যে বুনুকে টিপ পড়ালাম ভাগ্যিস দিদি ভাই আর দু মিনিট আগে আসেনি দু মিনিট আগে আসলে টিপও পড়াতে পারতাম না সাবধানে বলেছি না বুনুর পাশে আস্তে করে বসতে হয় দাঁড়াও মামা একটু মুছে দি মা মুছে দি এদিকে তাকাও এদিকে তাকাও 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 ঠিক আছে আগে টিপটা পরে নে কারণ বুনুর দেখে ওরও ইচ্ছে করেছে টিপ পরবে আর এদিকে এদিকটা এ কি দেখি 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 ও মা

দেবে না তুমি দিদি ভাই গিফট দেবে না ইমা দেবে না এইটা দিয়ে দি এইটা এটা দিয়ে দি তোমাকে আমি হ্যাপি বার্থডে করব দেবে বলো বনু 7 তারিখে হ্যাপি বার্থডে ছিল তুই গিফট দিয়েছিস কোথায় গেল উত্তর হ্যাঁ গিফট দিয়েছি কোথায় হ্যাঁ কোথায় আছে আমি গিফট দিয়েছিলাম 7 তারিখে তুই গিফট দিয়েছিলিস তুই তো সাথে একবার না আর জন্মদিন একই ওটা তো অন্নপ্রাশন ছিল এটা তো বার্থে হ্যাঁ ওটাই মনে করছে এটা তো এটা তুই গিফট না দিস একটু বনুর সাথে তো দেখা করতে আসতে বলে একটা মানুষকে কভার দেয় ঠিক আছে লাস্ট ভিডিও দেখে অনেকেই তোমরা বলেছ দিভাই যে নিতে ওই বাড়িতে শিফট করা হবে সেদিনকে মনটা খারাপ হয়ে যাবে হ্যাঁ মনটা এখন সবারই খারাপ হবে তোমাদেরও যেমন খারাপ হবে আমরা তো সেই দিনের কথা ভাবলে আমাদেরও মন খারাপ হয়ে যায় খুব ওনার লাস্ট ভিডিও দেখার পর কমেন্ট করেছো রাত্রি বারোটার সময় যে সেলিব্রেশনগুলো দিভাই তোমরা একসাথে হইহট্টগোল করে করো সেটা হয়তো আর একসাথে দেখতে পারবো না কেন দেখতে পারবে না রাত্রি বারোটা কেন একটা সময়ও আমাদের যখন সেলিব্রেশন হবে সেটা একসাথেই দেখতে পারবে যেখানেই সেলিব্রেশন হোক সেটা এই বাড়িতে হোক ওই বাড়িতে হোক আমরা সব জায়গায় একসাথেই থাকবো তো সেটা নিয়ে কোনো রকমের মন খারাপ করবেই না আর সময় প্রচুর ছোট ও বড় হবে ওর বিয়ে কবে আছে এখন তো এই সব প্রসঙ্গ আমাদের মাথাতেও আসে না যে আমরা মানে ওই শিফট বাড়িতে করবে আলাদা করে যাই হোক তোমরা একদম মন খারাপ করো না তবে দুটো কমেন্ট দেখলাম যে একটা কমেন্ট এরকম এসেছিল যে তোমরা আলাদা হয়ে যাওয়ার এই যে সিদ্ধান্তটা নিলে এটা মানে ভুল নিলে বা এটা নেওয়া উচিত হয়নি ভবিষ্যৎ মানে নেক্সট জেনারেশন দেখতে পেতো একসাথে এরকম সব কিছু দেখো আবেগ দিয়ে ভাবলে হয় না বাবা মার প্রথম চিন্তা এবং প্রধান চিন্তা এটাই থাকে যে তাদের সন্তানের একটা সিকিওর লাইফ তো যতই আমরা আমি এটা প্রথম থেকেই বলছিলাম যেমন আমরা রয়েছি তেমনই শোনুরা মানে এরকমভাবেই থাকবে একসাথেই এরকম এক বাড়ির মধ্যে কিন্তু বাবা মার একটা আলাদাই চিন্তা থাকে যে একটা মানে কি বলবো সব কিছু গুছিয়ে গাছিয়ে করে রেখে যেতে পারলে তাদের মনে যেন মনে হয় যে না শান্তি যে আমার সন্তানের জন্য আমি সবটা গুছিয়ে করে রেখে গেছি এবার একসাথে থাকো তোমরা ও বাড়িতে থাকো বলতে কখনো যাতে না পারি কেউই বলবে না কিন্তু তবুও আমি যখন সোনাইয়ের জন্য ভাবি আমিও এরকম ভাবি যে আমি ওর জন্য সবটুকু করব এবার ওর যেখানে থাকার ইচ্ছা বা যেটা করার ইচ্ছে সেটা করবে কিন্তু আমি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে সেটুকু আমি ওর জন্য করবো তো প্রত্যেকটা বাবা মার এটাই চিন্তা থাকে আশা করি তোমাদেরও তাই তো নিজেদের সন্তানের জন্য সবটা গুছিয়ে করে রাখতে পারলে মন থেকে শান্তি লাগে সোনামা কাকায়েরও হয় তো সেই জিনিসটাই তার মানে এটা নয় শোনো এখান থেকে বড় হয়েছে এখান থেকে সব কিছু তো কখনোই এখান থেকে বেশি ওখানে ওর টান হবে না তো এটা খুব স্বাভাবিক জিনিস কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রে অত আবেগ দিয়ে সব সময় চিন্তা করলে হয় না কিছুটা প্র্যাকটিক্যালভাবে বাস্তবের মাটিতে পা দিয়েও চিন্তা করতে হয় হয়তো আমরা হই বলে আনন্দের মধ্যে সবসময় মনে করি যে থাকবো ঠিক আছে কিন্তু তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু কিছু জিনিস করে রাখতে হয় তো সেটার জন্যই এটা করে রাখা ব্যাস আর কিছু না আর আর একটা কমেন্ট দেখলাম যে তোমরা দুজনে মামুনি আর তুমি তো পলার আংটি নিয়েছ কিন্তু সোনামারটা কোথায় যদি এতই ভালোবাসবে তাহলে সোনামার আংটিটা কোথায় প্রথমত সোনামার আছে দ্বিতীয়ত ভালোবাসাটার মানেটা কি এটাই যে কাকাই যদি সোনামার জন্য একটা সারপ্রাইজ গিফট কখনো এনে দেয় আর সেটা যদি আমাকে না দেয় তাহলে কি আমায় ভালোবাসে না এইখানে এক্ষেত্রে আমি বলি ছোট ছোট জিনিস যেমন মামুনি সোনামা যে ক্রিমটা ইউজ করে কোন কোনো সময় মামুনি বেশি করে কিনে নিয়ে আসে সোনামার জন্য আর মামুনির জন্য আবার কোন কোন সময় সোনামা বেশি করে কিনে নিয়ে আসে মামুনির জন্য নিজের জন্য জন্য আনে না না কারণ আমি ওই ক্রিমটা ইউজ করি তার মানে এটা যে ওরা আমাকে ভালোবাসে না ভালোবাসা আমি কোনোদিন ক্যামেরার সামনে অন ক্যামেরা এসে এরকমভাবে বলিনি যে আমরা কত ভালোবাসি গো ভালোবাসি গো তোমরা দীর্ঘদিন আমাদেরকে ভালোবাসছ দেখছো ভিডিও দেখতে দেখতে বুঝেছ যে আমাদের মধ্যে ভালোবাসাটা কতখানি তোমরা যে আমাদেরকে এতটা ভালোবাসো আমি তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তবু তোমাদেরকে আমি ফিল করতে পারি কেন ফিল করতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা যখন আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টটা আমি এ টু জেড যখন পড়ি তখন ফিল করি যে তোমাদের ভালোবাসাটা আর ভালোবাসাটা ফিল করার জন্য ভালোবাসাটা দূর থেকে দেখলে বোঝা যায় যে এদের মধ্যে ভালোবাসা আছে এইভাবে আলাদা করে ভালোবাসার প্রমাণ দেওয়া সম্ভব বলে আমার মনে হয় হয়েছে তো মামি মামি বলো বনুকে একটু বকা দেবো তাহলে কড়া করে হ্যাঁ ঠিক আছে তুমি যাও তাহলে আমি বনুকে বকা দেবো আমি একটু সানটা করে আসি কড়া করে বকবো হ্যাঁ ঠিক আছে মামি 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 করে একদম পুরো বাড়ি মাথায় করে নিয়েছে তারপরে বলে দাঁড়াও আমি মামিকে একটু বলে আসি হ্যাঁ তুমি সাবধানে যাও নিচে যাও আমি আসছি বনুকে একটু কড়া করে বকবো মামনি বললো কি ঠিক আছে পরে বলো মামিকে কিন্তু হবে না ও মামিকে এক্ষুনি বলতে হবে

হালেই বলু লেবনি করে ভুলিয়ে ছিল বাবারে এবারে হাতে ওটা দেখে যে ওরটা লাগবে বোঝেনা তো ওটা কি জিনিস কিন্তু এই যে কালার জিনিসগুলো দেখতে আর বাচ্চা দেখতে এটা OBSESIVE যে একদমই হাতে সেটা দেখলে সেটার উপর বেশি আকর্ষণ হয় এবারে ওটা নেবেই আমি কোলে নিয়ে রাখতেই বাছি না এখন পাপা গেছে আবার আরেকটা নি আসতে আমি বললাম যে থাক দরকার নেই ওখানে কোন করে ভুলে যাবে গেছে पापा তো আল্লাহর দিন এর একদম ই হয়ে যায় শান্ত হয়ে গেছে আর এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই এই দেখো এইটা বেঁধেছে প্যারাশুট এটা সেট করে দিয়েছি স্পিকার মেরে দিয়েছি এখন জামাই এইভাবে নিয়ে বলবে এটা আমার ঠিক আছে হচ্ছে মাছের ঝোল তো এখানে মাছটা ভেজে ভেজে রাখা হচ্ছে এই যে মাছের সমস্ত তরকারি আদা পেস্ট টমেটো একটু জল দিয়েছে মশলাগুলো মামুড়ির মধ্যে দেবে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই আলুগুলো দেবে মামুনি বেগুন ভাজা কিছু খেলোডি কল করি দেখো সোনামা ছොত্ত হাতি মিনি হাতি এই যে দিদি পেয়েছে প্যারাসুট বনু পেয়েছে হাতি হাতিকে সাজানো হয়ে গেছে ওপুরদি এটা ছিল পায়ের মধ্যে এরকম স্টিকার ছিল যেগুলো লাগানোর ছিল বাস রেডি পুচকুর কি পুচকুর মাইরি এত পছন্দ যে সে এখনো কিনদারজয় কিনছে আর পুচকুইবা বাজ যায় কেন ওর তো এখন বয়স সোরাও ভাব যে কে ঘুম পাড়াচ্ছে আমায়

সোনার জন্য হচ্ছে এখন খিচুড়ি আর সোনার কাকার জন্য হচ্ছে এখন ওটসের কি এটা মা ওটসের অমলেট পরোটা ওটসের পরোটা আচ্ছা যার মধ্যে ডিম আছে পেঁয়াজ কুচি আছে আর টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো ডিম সবকিছু দিয়ে পরোটা এই হচ্ছে মিক্সারটা ওখানে একটু একটু করে তেল দিয়ে ভাজা হচ্ছে অনেক কিছু লাগবে সেটা ও পাচ্ছে না ওই জন্য ওর সমস্যা দেখো 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 দেখোসের বড়টা হচ্ছে তুমি ওকে একবার সেদেছো হ্যাঁ দেবে তুমি দেবে নাও যাও তুমি দেবে দেবে তোমা কোনটা ওর অনেক কিছু লাগবে তেলের বোতল লাগবে এটা আমার ডিম খাই না আজকে শরিমার বলে একটু আলু ভেজেছিলাম আর ওই সব রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস করেছিলাম আর আলু ভাজাটা আমি এত ভালো খাই মানে ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে করেছিলাম তো এটা এত ভালো খায় ওটা খাবে বলে মামুনি দুটো খাইয়েছে কিন্তু এটাই মুখে ভালো লাগে ওর ভাতটা মুখে ভালো লাগে না ওই জন্য দাদানের পাশে বসেছে সুন্দর করে একটু করে খাচ্ছে আবার ঘুরে আসছে ভাবছে পুরোটা দেবে দেখেছো সাহস কত তোমার একদম আবার ঘুরতে যাবে ভাতের বেলায় মুখটা খুলে না মুখ খোলেই না তখন মুখ একদম বন্ধ হয়ে যায় আর ফ্রেঞ্চ ফ্রাই বেলায় ওর মুখটা খোলে ওই যে দেখো দেখো টিভি দেখতে ব্যস্ত